হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখন সকাল 6টা বাজে আর হোটেল নবান্নর সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর আমরা বলতে কারা তাদের সঙ্গে এক এক করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তো প্রথমেই আছে হচ্ছে মলয়, একে আপনারা সবাই চেনেন, আমার বিভিন্ন ব্লগে আপনারা দেখেছেন। দ্বিতীয় হচ্ছে দেবজ্যোতি, একেও আপনারা আগের আমার অনেক ব্লগে হয়তো দেখে থাকতে পারেন। তারপরে আছে হচ্ছে তুষার নন্দী, এবারে আছে সন্দীপ, এবারে এ প্রথম আমাদের গ্রুপে সঙ্গে প্রথম রাইড করছে। এরপরে আছে হচ্ছে চিরঞ্জিৎ, এরপর আছে সৌভিক, আগের বছর 15ই আগস্টের রাইডে সৌভিকের সঙ্গে আমরা রাইড করেছি। আর এরপরে আছে গৌরব ভৌমিক। আজকে যেটা ব্যাপার হচ্ছে, 15ই আগস্ট আমাদের প্রত্যেকবারে যেমন রাইড হয়, আজকেও এবারে 15ই আগস্ট আমরা রাইড করছি, ঠিক আছে? তো এটা প্রত্যেক বছরই আমরা করি, আগের বছর থেকে শুরু করেছিলাম, এবছরে আমরা একটা অর্গানাইজভাবে এবছরে আমরা করছি এবং পরে পরে আরও বেটার আরও অনেক কিছু করার চেষ্টা করব। আমরা যখন গ্রুপে রাইড করি তখন আলাদা আলাদাভাবে হর্নেট ম্যান, বাইকার মলয়, ট্রাভেল উইথ গৌরব আলাদা আলাদাভাবে কথা বলতে হয়। তো এই তিনজনকে আমরা যখন একটা জায়গায় কোনো জায়গায় যাই, তো আমাদেরকে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে গেলে আমাদের খুব অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা একটা গ্রুপ ফাউন্ড করি, সেই গ্রুপের জন্মদিন হচ্ছে 15ই আগস্ট, অর্থাৎ আজকে। আজকে আমাদের গ্রুপ রিভেল রাইডারের অফিসিয়াল লোগো যেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে আমরা অফিসিয়ালি আজকে এখানে লঞ্চ করছি। হোটেল নবান্নতে দাঁড়িয়ে সকলকে স্টিকার ডিস্ট্রিবিউশন করা হলো, মাস্ক দেওয়া হলো, আর তারপরে চা খাওয়া হলো। এখন আমরা যাবো হচ্ছে নেক্সট শক্তিগড়ের দিকে। হোটেল নবান্ন ছাড়লাম, ফ্ল্যাগ অফ হলো, ধীরে ধীরে সবাই এবার আমরা আপটু যাচ্ছি হচ্ছে শক্তিগড়ের দিকে। আর আজকের রাইডে যারা সবাই বেরিয়েছে খুব বাজেভাবে বাইক চালাচ্ছে, রাইডার কমিউনিটির বদনাম অ্যাকচুয়ালি এরা। 15ই আগস্টের রাইডে আজকে আমরা বেরিয়েছি হচ্ছে গড় জঙ্গলে। আমাদের গ্রুপে টোটাল 8 জন মেম্বার আছে, আমরা সকলেই রুল রেগুলেশন মেনে একদম ধীরে ধীরে আমাদের ডেস্টিনেশনের দিকে যাব এবং সেফলি আমরা আমাদের রাইড শেষ করব। ঠিক আছে, আজকে কি হবে, বৃষ্টি হবে না হবে না জানি না, আকাশের ওয়েদার দেখে তো কিছু বোঝা যাচ্ছে না। এমনিতে ওয়েদার আপডেট বলছে কিন্তু 2টার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে ডান দিকে যদি বেড়ে যাই সোজা চলে যাবো হচ্ছে শিলিগুড়ি, আর এই জায়গাটা এলেই আমার খালি নর্থ বেঙ্গল যাওয়ার জন্য কুটকুটু নিয়ে জেগে ওঠে, অর্থাৎ একটা বাইক জেগে ওঠে, কী করবো বুঝতে পারি না। এখন জাস্ট শক্তিগড়ে এন্টার করেছি, আর যেখানে অ্যাকচুয়ালি ল্যাংচা পাওয়া যায় এখন সেখানে নেই, আর একটু এগিয়ে এসেছি পানাগড়ের দিকে। এখানেই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এখানে একটু টিফিন করে নেবো, আর টিফিনে খাবো হচ্ছে আলুর পরোটা। তো সবাই অর্ডার করেছি, তো খেয়ে দে গড় জঙ্গলের দিকে যাবো। আর এখন টাইম মোটামুটি 9:15, মোটামুটি আমরা যে টাইম এক্সপেক্ট করছিলাম সেই টাইম অনুযায়ী চলছি, কোনো সমস্যা হচ্ছে না এবং সবাই খুব সুন্দর রাইড করছে। আর মোটামুটি ওই আজাদ হিন্দ হাইওয়ে মিটছি পেরোনোর পরে এই ছাপড়ি রাইডারদের ঝামেলাগুলো অনেকটা কমে গেছে, এদিকে রোড অনেক ক্লিয়ার আছে, আর এদিকে সবাই মোটামুটি ভালোভাবেই বাইক চালাচ্ছে। রাইড করতে করতে আমাদেরই ওখানকারই, অর্থাৎ আমি যে হচ্ছে জাঙ্গিপাড়ার ছেলে, তো জাঙ্গিপাড়ার আশেপাশেই রাইড করতে করতে দুজনের সঙ্গে পরিচয় হয়ে গেল। এই দাদার বাড়ি হচ্ছে গুড়াপে, দাদার নামটা একবার বলুন। হাই, আই অ্যাম অরিন্দম ব্যানার্জি ফ্রম গুড়াপ। আর এই দাদার সঙ্গে পরিচয় হলো, দাদার নামটা বলুন একবার। উচ্চধারা বনিয়াখালী। আচ্ছা, দাদাদেরকে আমি আমার চ্যানেলের কথা বলে দিয়েছি, দাদারা গিয়ে অবশ্যই চ্যানেলটা ফলো আপ করবে এবং এই ভিডিওটা 2-3 দিনের মধ্যে ইউটিউবে আসবে, আপনারা পারলে দেখে নেবেন। খড়গপুর 174, বাঁকুড়া 53, বৌদ্ধগয়া 305। এই সামনে এই যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুচিপাড়ার ফ্লাইওভার। এখান থেকে লেফট টার্ন নিয়ে ফ্লাইওভারটা ক্রস করে আমরা
এদিকে যাব অর্থাৎ ডান দিকের রাস্তা ধরব। লোককে জিজ্ঞাসা করে ঠিকানা ঠিক বুঝতে পারলাম না, সেই জন্য ম্যাপটা লাগিয়ে নিলাম। দেখা যাক শেষ পর্যন্ত সঠিক জায়গায় পৌঁছাতে পারি কিনা। আগের বার গিয়েছিলাম অন্য জায়গা দিয়ে, এবারে যাচ্ছি মুচিপাড়া দিয়ে। আমরা একটা খাবার হোটেল খুঁজছি, কিন্তু খাবার হোটেলে এখানে একটা লোকেশনে জায়গা পেয়েছি। তো ভাবলাম সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু জঙ্গলের ভিতর দিয়ে যাই, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে গেটে গিয়ে দেখতে পাচ্ছি সামনে তো একটা গ্রাম আছে। গ্রামের ভিতর দিয়ে অ্যাকচুয়ালি আমাদের যেতে হবে পোপাটলাল। এখনও গড় জঙ্গলে পুরোপুরি ঢুকিনি, গড় জঙ্গলের প্রায় একদম কাছেই চলে এসেছি, আর কয়েক কিলোমিটার মোটে বাকি। আর এখানে আশা হোটেল বলে একটা হোটেলে জাস্ট ঢুকেছি। এখানকার নেচার অসাধারণ, আর এখানে সবাই রিল্যাক্স করছি, আর আমি যাবো এখন চান করতে, এরা এখন খেয়ে নেবে। দেখা যাক, আনফর্চুনেটলি আমাদের রুটি চিকেন আর এদের খালি পাত আর মাংস, আর কিছু নেই। এই শুধু শুধু হাড় দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। চিকেন আর রাইস। তো গড় জঙ্গলে ঢোকার আগে যে হোটেলে খাওয়া দাওয়া করলাম, সেই হোটেলে আমরা আমাদের স্টিকার এখানে মেরে গেলাম, রিবেল রাইডার হর্নেট ম্যান ট্রাভেল উইথ গৌরব আর বাইকার মলয় স্টিকার। আপনারা যদি এই হোটেলে আসেন, খাওয়া দাওয়া তো উপভোগ করবেনই, আর যদি এটার সঙ্গে যদি আপনারা দেখেন এই স্টিকারটা, যদি আপনারা দেখেন এটা ছবি তুলে আমাকে DM করতে পারেন ইনস্টাগ্রাম অথবা আমার ফেসবুকে। গড় জঙ্গলের একদম এন্ট্রি পয়েন্ট এসে দাঁড়িয়ে আছি আমরা, আর কিছু দূর গেলেই আমরা চলে যাব একদম গড় জঙ্গল। জঙ্গলের মধ্য দিয়ে ঘেরা রাস্তা, পাশে ডান দিকে একটা সুন্দর বড় ঝিল, আর বাঁদিকে অজয় নদী। অসাধারণ একটা কম্বিনেশন। আর সামনের ডান দিকে আছে হচ্ছে দেউল পার্ক, এখানে ঢুকবো না, এটা বাচ্চাদের পার্ক। আর আমরা যাব হচ্ছে দেউল, পাশেই দেউল পার্কের পাশেই আছে হচ্ছে দেউল। এই জায়গাটা আগে আমি দেউল নিয়ে সার্চ করতে করতে এই জায়গাটা আমি হঠাৎ করে একদিন খুঁজে পেয়েছিলাম। তো এটায় আমি আগে একবার এসেছিলাম, তো সেরকম লোক নেই এখন আপাতত। গড় জঙ্গল ঢোকার আগে দেখতেই পাচ্ছেন পিছনে একটা দেউল, এটা হচ্ছে ইছাই ঘোষের দেউল। এটা গড় জঙ্গল একদম বলা যেতে পারে গড় জঙ্গলের পাশেই একদম এই ইছাই ঘোষের দেউল। তো ইছাই ঘোষ এটা তৈরি করেছিল বলে ইছাই ঘোষের নাম অনুসারে এই দেউলটার নাম হচ্ছে ইছাই ঘোষের দেউল। এই সম্পর্কিত ভিডিও আগে আমি অলরেডি আমার চ্যানেলে করে রেখে দিয়েছি, দেখুন আই বাটনে এর লিঙ্ক আসছে। আমরা এখন দাঁড়িয়ে আছি অষ্টাদশ শতকের একটা স্থাপত্যের সামনে। এটা ইছাই ঘোষ মানে এখানে যেটা লেখা আছে পড়লাম, দেবী ভগবতীর উদ্দেশ্যে ইছাই ঘোষ নাকি এটা নির্মিত করেছিলেন, এটা কোনো বিগ্রহ নেই। তো লেখা আছে বোর্ডেতে, মন্দিরের গায়ে খুব অল্প স্বল্প কিছু কাজ আছে, খুব নিখুঁতভাবে দেখলে সেটা বোঝা যায়। উপরের দিকে দুটো মূর্তি দেখা যাচ্ছে, ভগ্নপ্রায় সেটা দেউলের গায়ে, শিল্পীরা তাদের শিল্পকর্ম এখানে খোদাই করে গেছে। ইছাই ঘোষের দেউলে টিয়া পাখির বাসা, ওই একদম চূড়াতে। ও এত গরম, এই খড়ের ছাউনি দেওয়া এই জায়গাটা একটুখানি বসে রেস্ট করছি, ঠিক একদম পাড়ার মাচার মতো একদম। আর সামনেই দেউল দেখা যাচ্ছে। ইছাই ঘোষের দেউলের এখানে এসে এত বৃষ্টি পড়ছে, এখানে আটকে গেছি, এখানে বসে বসে আপাতত সবাই মিলে চিল মারছি, এখানে চায়ের আড্ডা চলছে আর গল্প চলছে এখানে।
ইছাইগোসের দেউলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 3:30 থেকে দাঁড়িয়েছিলাম, এখন 5:17 বাজে। এতক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টি হচ্ছিল বলে, বৃষ্টিটা থেমেছে। এবার গড় জঙ্গলের ভিতরে আমরা মেধাশ্রম যেটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করছি। জানি না যেতে পারবো কি না, অ্যাকচুয়ালি গুগল তো আমাদের থেকে অনেক দূরে থাকে, তো সেই জন্য হয়তো লোকেশনটা ঠিকঠাক খুঁজে নাও পেতে পারে, তো সেই জন্য লোককে জিজ্ঞাসা করে করে যাওয়ার চেষ্টা করতে হবে অ্যাকচুয়ালি। জানি না কতটুকু যেতে পারবো, তো ভিডিও সঙ্গে থাকুন। প্রচুর ওয়াটার ক্রসিং করতে যাচ্ছি। ফরেস্টের ভিতরে একদম চলে যাচ্ছি, কোর এলাকায়, একদম অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার করছি অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে। অর্থাৎ দিনের শেষে, রাইডের শেষে নতুন ধরনের অ্যাডভেঞ্চার। ও ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, অসম্ভব অ্যাডভেঞ্চারাস রাস্তা। একদম নরম মাটির রাস্তা দেখতেই পাওয়া যাচ্ছে, গাড়ির চাকা বসে যাচ্ছে। এই ডান দিক দিয়ে চল, ডান দিক নে, চাকা বসে যাবে। আমরা ছাড়া জঙ্গলের মধ্যে আর কেউ নেই, এই রাস্তাটা হতে পারে, আইডিয়া নেই কিন্তু, কোনো ইয়ে নেই, ডিরেকশন নেই আর। তো এই জায়গায় এখন এসে দাঁড়িয়েছি, এমন একটা জায়গা, এদিকে একটা রাস্তা, আচ্ছা এদিকে একটা রাস্তা, আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, কারণ কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না। তো আমার মনে হচ্ছে এই রাস্তাটা, তো একবার এই রাস্তাটা দিয়ে গিয়ে দেখা যাক, তো যদি ভুল হয় আবার রিটার্ন করে সোজা যেতে হবে। আরে হেভি সুন্দর, মানে এইরকম মানে ভাবা যায় না, এত সুন্দর ডেন্স ফরেস্ট এটা একদম। তো ডান দিক নিলাম আপাতত, দেখা যাক, আদৌ এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। তো এইরকম একটা জায়গায় অসাধারণ লাগছে, কাউকে জিজ্ঞাসা করার কিছু নেই অ্যাকচুয়ালি। জঙ্গলের মধ্যে জিপিএস কাজ করছে না, কোনো কিছুই কাজ করছে না, গুগল আন্টিকে ভরসা নেই, তো সম্পূর্ণ একদম অনুমানের উপর নির্ভর করে যাচ্ছি। ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে, আর বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, হেভি লাগছে কিন্তু তার জন্য। তো সোজা রাস্তাটা দিয়ে আপাতত এই রাস্তাটা এসে পৌঁছালাম, প্রাচীন মেধাশ্রম, গড়চণ্ডীধাম, গড় জঙ্গল। তো এখানে বোর্ড দেওয়া আছে, তো সুতরাং আমরা ঠিক রাস্তাতেই আপাতত এসেছি। তো কেউ যদি তাহলে ইছাইগোসের দেউল থেকে আছে, তাহলে ইছাইগোসের দেউলের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তায় সবসময় আমরা রাইট টার্ন নিতে আসবো। মেন রাস্তা আমরা ছাড়বো না, যে রাস্তায় গাড়ি চলাচলের ডাক আছে সেই রোড আমরা ছাড়বো না। তাহলে কী হবে, আমরা মেধার সময় আসতে পারবো, যেটা হচ্ছে প্রাচীন ইতিহাস সমৃদ্ধ মন্দির। তো চলুন যাওয়া যাক, দেখা যাক সেখানে কী আছে, সেখানের মাহাত্মটা অনুভব করব। তো অনেকেই জঙ্গলের মধ্যে এসে অনেকটা গুলিয়ে ফেলে, তো একটু কমন সেন্স ইউজ করলে এই জায়গাটায় আসা কোনো ব্যাপারই নয়। এখন চলে এসেছি গড় জঙ্গলের ভিতরে মেধাশ্রমে। তো এখানে চেঁচিয়েছি, কথা বলাটাও যেন মনে হচ্ছে যেন জোরে ঘরে কথা বলছি, আস্তে আস্তে কথা বললে যেন মনে হচ্ছে জোরে কথা বলছি। তো এখন এই যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি, এটাইকেই বলা হয় যে সুরতগড় বা মেধাশ্রম, অ্যাকচুয়ালি গড় জঙ্গলের সবচেয়ে প্রাচীন দুর্গা মন্দির। এখান থেকেই নাকি দুর্গাপুজোর প্রচলন শুরু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। তো সত্য তো আমার জানা নেই, কিন্তু এখানে এসে এটাই আমি জানতে পেরেছি। তো এমন বৃষ্টি হয়েছে যে এখন জুতো খুলে যে উপরে উঠবো সেই উপায় নেই, তো সুতরাং জুতো খুলে উপরে উঠতে পারছি না, বাইরে থেকেই আপাতত দর্শন করি।
গড় জঙ্গলে এখন দাঁড়িয়ে আছি 6:10 বাজে। চারিদিকে মোটামুটি অন্ধকার হয়ে গেছে আর এখন এই গড় জঙ্গলে কালীমায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো এই ধরনের কালী মন্দির আগে আমি কোনোদিনও দেখিনি, নতুন ধরনের জিনিস দেখলাম। আর আপনারা কতটা এনজয় করছেন জানি না, কিন্তু এখানে এখন যারা আমার সঙ্গে আছে তারা কিন্তু এই জায়গাটাকে তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছে। তো আমি ভুল বললাম কি? তো সকলেই এনজয় করছে এখানে আসার রাস্তাটা এবং এখানকার একটা ভাইব অসাধারণ। তো এখানে না আসলে সেটা কখনোই বোঝানো সম্ভব নয়। তো এটা একবার এসে আপনারা দেখতে পারেন। কপাল খারাপ, একটা ময়ূর এই মাত্র ডাকলো শুনতে পেলাম, তো দ্বিতীয়বার আর ডাকছে না। আশা করছি শুনতে পাচ্ছেন মাদলের আওয়াজ, ঘন্টা মাদল। এখানে এখন সন্ধ্যেবেলা বাজছে, হয়তো এদের সন্ধ্যারতির নিয়মটাই হয়তো এরকম। তো আপনারা হয়তো কোনো ভিডিওতে সন্ধ্যেবেলায় গড় জঙ্গলের এই মেধাশ্রমের যে ভাইবটা এটা হয়তো কোনো ভিডিওতে কোনো দিনও দেখেননি, আমার ভিডিওতে দেখলেন, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা লাইক দেবেন। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় জঙ্গলের ভিতরে কত রকম সাউন্ড শোনা যায়, মানে জঙ্গলের মধ্যে এরকম সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা না থাকলে অ্যাকচুয়ালি বোঝা সম্ভবই নয়। কটা বাজে? 6:22। হ্যাঁ, 6:20 বাজে অলরেডি। আর বিভিন্ন ধরনের পাখির ডাক আসছে, ময়ূরের ডাক শুনতে পেলাম, সেটা তো আপনাদের শোনাতে পারলাম না, কিন্তু নিজের কানে শুনে গেলাম, দেখতে তো পেলাম না। তো যাকগে, এটুকু মেমোরি নিয়ে এবার ফিরতে থাকি জঙ্গলের মধ্যে দিয়ে। রাত্রিবেলা কি হবে জানি না, তো আরও একটা ফেরার একটা অভিজ্ঞতা আলাদা একটা হবে। নিস্তব্ধ নিঝুম এই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানোর এই যে অভিজ্ঞতা, এটা বাস চিরকাল আমার মনে থাকবে। খালি আফসোস একটাই, আপনাদেরকে আমি ময়ূরের ডাক শোনাতে পারলাম না। এই যে বাঁকুড়া বা এই মাটির রাস্তাগুলো যদি পাকা করে দেওয়া হয় তাহলে মনে হয় এই জায়গাটার ভাইবটাই হয়তো নষ্ট হয়ে যাবে। তো এটা যেমন আনটাচড আছে, আনটাচড থাক, এরকম মাটির রাস্তাই থাক, আর এই জায়গাটার ভাইবটা এরকমই থাক, এটাই চাই। জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছি, রাস্তা হারিয়ে ফেলার জন্য আপাতত গুগল ম্যাপ চেক করে দেখছি, কিন্তু গুগলের উপরেও খুব একটা ভরসা করতে পারছি না। তো আগে একটা আমরা মোড় ছিল, সেই মোড়টা সম্ভবত আমরা মিস করেছি, তো সেটাই আরেকবার ভিড়ে ব্যাক করছি, সেটা ব্যাক করে সেই রাস্তাতেই যাব। তো কি হবে এখন বলতে পারছি না, সেই রাস্তাটাতে আপাতত যাই, গিয়ে দেখা যাক আপাতত আমরা কতটুকু কী করতে পারি। আর এই রকম রাত্রিরে এরকম একটা ঘন জঙ্গলের মাঝখানে রাস্তা হারিয়ে ফেললে কাউকে জিজ্ঞাসা করারও কিছু নেই, একদম পুরো কমন সেন্স ইউজ করে এই জায়গা থেকে আপাতত বেরোতে হবে। তো সেটাই আপাতত ইউজ করার চেষ্টা করছি। আর এই জঙ্গলের মধ্যে নেট কাজ করছে না, সুতরাং গুগল ম্যাপের উপর ভরসা করতে খুব একটা পাচ্ছি না আমিও, কারণ গুগল ম্যাপে সবকটা জায়গা ঠিকঠাকভাবে দেখাচ্ছেও না। অলরেডি 20-25 মিনিট জঙ্গলের মধ্যে বাইক চালিয়ে ফেলেছি, ভুলভুলাইয়ার মধ্যে ঘুরেই যাচ্ছি, মেন রাস্তা দেখা পাচ্ছি না। বাবা, সামনে আবার একটা ওয়াটার ক্রসিং। তো আমার একটা মনের ইচ্ছা আছে, এই গড় জঙ্গলের ভিতরে রাত্রিবেলা একদিন ক্যাম্প করার ইচ্ছা আছে, জানি না এখানে ক্যাম্প করতে দেয় কি না। তো যদি কোনো দিন সুযোগ হয় আমি এখান থেকে খোঁজ নেবো অবশ্যই, এখানে ক্যাম্প যদি করা যায় তো আমি একদিন এসে এখানে ক্যাম্প করবো। তো সেটা পরের ব্যাপার, মনের ইচ্ছা আপাতত মনেই থাক। অবশেষে জঙ্গলের রাস্তা শেষ করে স্টেট হাইওয়েতে এসে উঠতে পারলাম। বাপ রে বাপ রে বাপ, অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। শক্তিগড়ের ল্যাংচা ব্রেক, সকলে মিলে এখন ল্যাংচা খাওয়াবে আর এখানেই ব্লগটাকে শেষ করব, আর এক্সটেন্ড করব না, কারণ রাত্রিবেলা আর কিছু দেখানোরও নেই। আজকে দিনটা খুবই ভালো কাটলো, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিও ততদিনের জন্য।